আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব যে পাঠটি নিয়ে বর্তমানে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে শরীফ থেকে শরীফা বা শরীফার গল্প সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্য বইয়ের উনচল্লিশ পৃষ্ঠায় এই চ্যাপ্টারটি দেওয়া আছে আগে আমি আপনাদেরকে এই গল্পটি পড়ে শোনাচ্ছি চলুন আমরা আগে জেনে নেই যে এই চ্যাপ্টারে কি দেওয়া আছে কি লেখা আছে শরীফা শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আনুচিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যা ছিলাম এখনো তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারলো না আনাই তাকে জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায় শরীফা বললেন আমার বাড়ি বেশ কাছে কিন্তু আমি এখন দূরে থাকি আনাই মাথা নেড়ে বলল বুঝেছি আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে আপনার পরিবারও তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গেছে শরিফা বললেন তা নয় আমার পরিবার এখানেই আছে আমি তাদের ছেড়ে দূরে অচেনা মানুষের সঙ্গে থাকতে শুরু করেছি এখন সেটাই আমার পরিবার তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বলতে শুরু করলেন শরীফার গল্প ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না বোনেদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম ধরা পড়লে বকাঝকা এমনকি মারু জুটতো কপালে মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত। কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না ছেলেদের সঙ্গে খেলতে গেলে তারা আমার কথাবার্তা চাল চলন নিয়ে হাসাহাসি করত। স্কুলে সবাই পাড়া প্রতিবেশী এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো নিজেকে ভীষণ একা লাগত একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজে সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটাও আমার মতন সে আমাকে বলল আমরা নারী বা পুরুষ নই আমার হলাম তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরেও আরও এক রকম মানুষ আছেন তাদেরকে বলা হয় হিজরা জনগোষ্ঠী তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম এখানকার নিয়ম কানুন, ভাষা রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা আমরা সবাই সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটি পরিবারের মতনই থাকি বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয় তাই মাঝে মাঝে বাড়িতেও যাই আজ থেকে বিশ বছর আগে বাড়ি ছেড়েছি সেখান থেকে আমি আমার নতুন বাড়ির লোকজনের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি কখনো কখনো লোকেদের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি আমাদেরও ইচ্ছে করে সমাজের আর দশটা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে পড়াশোনা চাকরি ব্যবসা করতে এখনো বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশেই আছে অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটায় তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে দুই সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে শিক্ষার ব্যবস্থা করছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে নজরুল ইসলাম ঋতু শামীর চৌধুরী বিপুল বর্মনের মতো বাংলাদেশের হিজরা জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে ও পেশাগত জীবনে সাফল্য পেয়েছে এখানে এই চ্যাপ্টারটি শেষ হয়েছে সো এখানে হিজরা জনগোষ্ঠীর ছবিও দেওয়া আছে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই চ্যাপ্টারে হিজরা সম্পর্কে বলা হয়েছে কিন্তু এখানে স্পষ্টভাবে হিজরা সম্পর্কে বলা হয়নি এখানে বলা হয়েছে যে আমি মনে মনে একজন মেয়ে ভাবি যেটা সঠিক নয় হিজড়াদের ক্ষেত্রে আমরা জানি যে হিজড়াদের জন্মগতভাবেই এই সমস্যাটা থাকে বায়োলজিক্যাল সমস্যা থাকে এবং তারা বড় হতে হতে তাদের শারীরিক পরিবর্তন হয় যার কারণে তারা বুঝতে পারে যে তারা হিজরা এখানে যেহেতু ক্লিয়ারভাবে বলা হয়নি যে এখানে হিজড়ার কথা বলা হয়েছে ঠিকই কিন্তু এখানে ক্লিয়ারভাবে ভাবে হিজড়া সম্পর্কে তথ্যটা দেওয়া হয়নি যার কারণে এটা নিয়ে এত গবেষণা এবং সমালোচনা হচ্ছে যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে এটা হচ্ছে একটা ট্রান্সজেন্ডারকে হিজরার হিজড়ার সাথে একদম গুলিয়ে ফেলা হয়েছে এখানে হিজরা এবং ট্রান্সজেন্ডার দুইটাকে মিক্স করে ফেলা হয়েছে যদিও এখানে বলা হয়েছে যে এটা হিজরা সম্পর্কে বলা হচ্ছে কিন্তু এখানে হিজরা সম্পর্কে স্পেসিফিক যেইগুলা বৈশিষ্ট্য থাকতে হবে হিজড়া হওয়ার জন্য সেইগুলা না বলে এখানে জাস্ট বলা হয়েছে যে আমি মনে মনে ভেবেছি আমার শরীরটা ছেলের মতো হলেও আমি একজন মেয়ে এটাই সমস্যা যার কারণে এই চ্যাপ্টারটি নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে আমি এই চ্যাপ্টারটা আপনাদের পড়ে শোনালাম এবং আমার যা মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের এই সম্পর্কে মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মতে এই ক্লাসে অর্থাৎ ক্লাস সেভেনের ছাত্রদের জন্য এই চ্যাপ্টারটি উপযুক্ত নয় কারণ আমাদের ক্লাস সেভেনের যে ছাত্র ছাত্রী আছে সেগুলা একদমই অল্প বয়সের আমি তাদেরকে বাচ্চাই বলবো এবং তারা বাচ্চা বয়সে এই কনফিউশন যুক্ত পাঠটা যদি পড়ে তাহলে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে কারণ তাদের এখন বুঝ ক্ষমতা তেমন নয় যে আমরা এটাকে সংক্ষেপ আকারে যদি লিখি তাহলে তারা বুঝতে পারবে আর যেহেতু এখানে সম্পূর্ণভাবে হিজরাদের সম্পর্কে সঠিক ডিটেলসটা দেওয়া নেই তাই এটা কনফিউশন তৈরি করতে পারে সিক্স সেভেন এইট এই বয়সটা হচ্ছে তাদের বয়সন্ধিকাল প্রথম মতো তাদের বয়সন্ধিকাল এবং এই সময় তাদের শারীরিক মানসিক বিভিন্ন পরিবর্তন হবে এবং তারা ভালো খারাপ দুটি জানবে আস্তে আস্তে জানবে এবং তারা এই বয়সে ছেলেমেয়েরা সঠিক তথ্যটা যদি না জানে তাহলে খারাপ দিকেই যাবে তাই এই চ্যাপ্টারটা সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে যে আসলেই এই চ্যাপ্টারটা ক্লাস সেভেনের জন্য উপযুক্ত কিনা আর আশা করছি আপনাদের এই শরীফ থেকে শরীফার গল্পটি যেটি সেটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এখানে কি লেখা আছে এবং আমি আমার নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা মাধ্যমে জানাবেন যে আপনাদের কি মনে হয় এই চ্যাপ্টারটা সম্পর্কে আর এটা ক্লাস সেভেনের চ্যাপ্টার হিসাবে পাঠ্য বইয়ে এটা থাকা উচিত কি না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ